বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে বক্তব্যকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী বলেছেন, জামায়াতের দুই দিনের হরতালে পরদিন হরতাল ডেকে বেগম জিয়া প্রমাণ করেছেন জামায়াতের লেজুড়বৃত্তি করছে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। কোনো ভাষা আমার নেই, এরই প্রতিক্রিয়া জানাতে তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন। খালেদা জিয়ার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে তার কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী। পুলিশকে অস্ত্র ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু একই নিঃশ্বাসে খালেদা জিয়া যদি আগে বলতেন যে জামাত শিবিরের সশস্ত্র গুন্ডারা অস্ত্র ব্যবহার করবেন না, জামাত শিবিরকে এই ব্যাপারে ধমক যদি দিতেন তাহলে তো দেশবাসী আশ্বস্ত হতো। উনি বরঞ্চ দিনে দুপুরে সশস্ত্র আক্রমণ হচ্ছে এবং তার ছবি প্রকাশ পাচ্ছে এবং তারপরে উনি ডাহা মিথ্যা কথা বলছেন। আমার কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া একাত্তরে জামাত ইসলাম এবং পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে ডাহা মিথ্যাচার করত, বেগম খালেদা জিয়ার এই বিবৃতি হচ্ছে ডাহা মিথ্যাচারের একটি ডকুমেন্ট। যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রবি সোম জামাতের এই হরতালের লেজ হিসাবে বেগম খালেদা জিয়ার মঙ্গলবারে হরতাল দেখাতে হচ্ছে জামাতের লেজ হিসাবে, জামাতকে সমর্থন করার জন্য একটা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক পদক্ষেপ। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, সাংবাদিকদের ভয় পেয়েই সংবাদ সম্মেলনের পর কোনো কথা বলতে রাজি হননি বেগম খালেদা জিয়া। উনি সাংবাদিকদের মোকাবেলা করতে ভয় পেয়েছেন, উনি বিবৃতি দিয়ে চলে গিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।